আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা, প্রায় কেমন আছেন? আমি বরাবর মতন আবার একটু নতুন ধামাকা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে জানা যাচ্ছে নতুন একটি নাটকের আপডেট, যার নাম হচ্ছে 200 কোটি মাত্র। বাস্তবে কিন্তু 200 কোটি মাত্র কোনোদিনও হতে পারে না, কারণ 200 কোটি অ্যামাউন্ট অনেক, কিন্তু নাটকের নাম যেহেতু এটা দেওয়া হয়েছে তাই নাটকটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আজকে নাটকের আপডেট সম্পর্কে জানাবার জন্য যেহেতু উপস্থিত হয়েছি তাই পুরো ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা হয়তো জানেন যে নীল আলমগীরের বরাবর মতন প্রত্যেক ঈদ উপলক্ষে মোটামুটি অনেকগুলো নাটক, প্রায় 40-50টা নাটক রিলিজ হয়, এটি বাস্তব কথা। আপনারা যারা নীল আলমগীর ফ্যানরা রয়েছেন তারা অবশ্যই জানেন। তেমনি বরাবর মতন এই ঈদেও মিনিমাম অনেকগুলো নাটক রিলিজ হতে যাচ্ছে, তার মধ্যে সামিরা খান মাহিকে নিয়ে মিনিমাম অনেক জুটিতেই রয়েছে নীল আলমগীর। আর নীল আলমগীর সামিরা খান মাহিকে নিয়ে এই নাটকটি একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ নাটকটির নাম যেমন 200 কোটি মাত্র, আর নাটকটি থাম্বনেল পোস্টার দেখে আপনারা হয়তো স্ক্রিনে বুঝতেই পারছেন যে নাটকটি আপনারা কীরকম হতে যাচ্ছে। নাটকটি টাকা নিয়ে কাহিনী এবং টাকার পাহাড় গড়বে এরকম একটি স্বপ্ন দেখবে সামিরা খান মাহি, আর নীল আলমগীর তার স্বপ্ন পূরণ করার জন্য অনেক প্রচেষ্টা করবে, চেষ্টা করবে। সেই কাহিনীকে ঘিরেই মূলত এই নাটকটি তৈরি করেছে ইমরাউল রাফাতের পরিচালনায়। বরাবর মতন এই নাটকটিতে আরও অনেকেই রয়েছে, যেমন শাহাবুদ্দা শাবাস আর রেজাউল আহমেদ, তারপর আরও অনেকেই রয়েছে এই নাটকটিতে। এই নাটকটি আপনারা দেখতে পারবেন হাই এন্টারটেইনমেন্ট মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে। হাই মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে নাটকটি আপনারা কখন দেখতে পারবেন এই সম্পর্কে এখন পর্যন্ত নাটকটির ডিরেক্টর এবং হাই মাল্টিমিডিয়া প্রোডাকশন কিছুই বলেনি এই বিষয় নিয়ে, কিন্তু আশা করা যাচ্ছে যে আজকালকের ভিতরে অথবা পরশু দিনের ভিতরেই নাটকটি আপনারা ইউটিউবে দেখতে পারবেন। কেননা যেহেতু নাটকটির অফিসিয়াল ট্রেলারটা আজ থেকে 3 মাস আগেই বের হয়ে গেছে, এবং আপনারা যেন অবাক হবেন, নাটকটি রিলিজ হওয়ার কথা ছিল 27 ডিসেম্বর বুধবার রাত 10টার সময় নাটকটি রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে নাটকটি ডিরেক্টর চেয়েছিল যে ঈদ উপলক্ষে যদি নাটকটি রিলিজ করি তাহলে নাটকটি বেশি প্রমোশন পাবে। আর যাই হোক সে তার জন্য মূলত ঈদ উপলক্ষে রিলিজ করা হয়েছে, সেই 27 ডিসেম্বর নাটকটি ক্যান্সেল করা হয়েছে রিলিজ ডেট নিয়ে। আর তাই 3-4 মাস আগের নাটকটি এখন রিলিজ করতে যাচ্ছে নাটকটি ডিরেক্টর, তাই নাটকটি অবশ্যই দেখতে হবে। নাটকটি যেহেতু আগে বৈশাখী টিভিতে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু এখন নাটকটি রিলিজ হতে যাচ্ছে হাই এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। কিন্তু আমার চ্যানেলে আপনারা কমেন্ট পোস্ট দ্বারা আপডেট পেয়ে যাবেন যে নাটকটি আপনারা কখন দেখতে পারবেন, তাই অবশ্যই আমার চ্যানেল সাথে থাকতে হবে। তাই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি না দেখার জন্য। আসসালামু আলাইকুম।